আসসালামু আলাইকুম এগ্রো টিভি ভিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি শান মোহাম্মদ এরশাদ, আজ চলে আসছি ময়মনসিংহ জেলার বালুগাঁও উপজেলার বাটাদোর হাটে। এই হাটটি প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসে। আজ 20 ডিসেম্বর 2022 রোজ মঙ্গলবার। এখন আমি আপনাদের এই হাটে খামার উপযোগী পালার উপযোগী মাংস আর সাগরের দাম দর জানাবো। তো এই হাটে ক্রেতার হাসিল হলো 300 টাকা, বিক্রেতার হাসিল 100 টাকা। তো আমার চ্যানেল এগ্রো টিভি ভিডি যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আমার ফেসবুক পেজ ফলো করবেন। তো এখানে আপনাদের দেখাচ্ছি সার গরুর দাম দর যেগুলি পালার উপযোগী। তো এখানে আপনার এটা দাঁতছে কি? দাঁতে নাই না? আচ্ছা, দাম চাচ্ছেন কত? ৩৭ কইতাছে। আচ্ছা, আপনাদের বাড়ি গরু এটা? বাড়ি কোন জায়গা? কাশিনা। আচ্ছা, 37,000 টাকা দাম চাচ্ছে ওনারা। আচ্ছা, 37,000 দাম হইতেছে না? আপনারা কত চাচ্ছেন? 45,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, 37,000 টাকা দাম হইতেছে আপনাদের বাড়ি গরু। তো আপনাদের দেখাইলাম। চাষা গরু কটা আনছেন? একটাই একটাই না? চাষা বয়স কেমন? না, গরুর বয়স আপনার বয়স কি করাম? আচ্ছা, 15-16 মাস। আচ্ছা, এগুলো সব পালার জন্য না? পালা লাগে নিবটি না? আচ্ছা, দাম চাচ্ছেন কত? 55,000 টাকা চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার কিনা গরু না বাড়ি গরু? কিনা গরু। আপনার বাড়ি কোন জায়গা? কাদিগর, কাশিনা না? আচ্ছা, এই কোন হাটতে কিনছেন? সৃষ্টি বাজার থেকে কিনে লইছেন? কাস্টমার কত বলতেছে? 47 বলতেছে না? আচ্ছা, দেওয়া যাবে কত হইলে? 50-50 আশায় আছেন না? আচ্ছা, চাচার কেনা গরু আপনাদের দেখাইলে মোটামুটি 50,000 টাকা বিক্রি করবেন। আর সব বারো ধরতে নিয়ে গরু সৃষ্টি বিক্রি করেন, আপনি সৃষ্টি তো কিনে নিয়েছেন না? গরু তো বেশি উঠে না খাজনার জন্য। আর চাচা গরু কটা আনছেন? একটাই না? চাচা বয়স কেমন গরুটার? 15 মাস। আপনার কি বাড়ি গরু না কেনা গরু? কেনা গরু। আচ্ছা আচ্ছা, তো এলাকাতে কিনছেন? আচ্ছা, বাড়িতে কিনছেন। আপনার বাড়ি কোন জায়গা? নিজ মাওনা, শ্রীপুর। আচ্ছা আচ্ছা, গোড়া দাম চাচ্ছেন কত? 55,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে? এখনো দাম বলে নাই। আচ্ছা, চাচা 50-এর নিচে দেওয়া যাবো না? 50-এর আশায় আছেন? কোনটা? উপরে না? আচ্ছা, এই নাও কাঠ নাও এগ্রো টিভি বিডি। তো এই চাষার গরু দেখেন, আর চাষার দাম হয় নাই, চাষা 50-এর উপরে আশা করতেছে। আচ্ছা, চাষা কটা আনছেন? একটাই? আচ্ছা, চাষা যাচ্ছে গরুটা? দুই দাঁত। আচ্ছা, দুই দাঁতের গরু। চাষা দাম চাচ্ছেন কত? 62,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে? 52। আপনার বাড়ি কোন জায়গা? সাগরদিঘি, ঘাটাইল। আচ্ছা, কিনা গরু না বাড়ি গরু? কিনা গরু। আচ্ছা, চাষা দেওয়া যাবে কত হলে গরুটা? কত হলে দেওয়া যাবে? 2,60। 58,000 টাকা। আচ্ছা, চাষা 58,000 টাকা আশা করতেছে, 52,000 টাকা দাম হচ্ছে। তো তো আপনাদের এখানে আরও কিছু গরু দেখাচ্ছি, দু একটা গরু দেখাইছি। আচ্ছা, এখানে একটা গরু দেখাচ্ছি। ভাই, গরু দাচ্ছে এটা? দাঁতে নাই। আচ্ছা, দাম চাচ্ছেন কত? 67,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে? কাস্টমার কত বলতেছে? 67 চাচ্ছেন, 55-60 দাম হচ্ছে না? আচ্ছা, তাহলে 60,000 দেওয়া যাইব না নাকি? আচ্ছা, 60-এর উপরে লাগবো, 60,000 দাম হচ্ছে। চাষাটা কি 60 বছর? আচ্ছা, চাষা বয়স কেমন? আচ্ছা, দাঁতে নাই, দেশি জাতের। আচ্ছা, দাম চাচ্ছেন কত? 52 চাচ্ছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে? 45 বলছে। আচ্ছা, দেওয়া যাবে কত হইলে? 50-এর আশায় আছেন? আপনার কিনা গরু না বাড়ি গরু? বাড়ি গরু। বাড়ি কোন জায়গা আপনার? কচুয়া, সখীপুর না? আচ্ছা, আর আপনার গরুটা বয়স কত? সমান সমানই না? আচ্ছা,
দাম যাচ্ছেন কত দাম যাচ্ছে 52 আমি আমি তো একই দাম চাইতেছে দাম ওকে 1 রুপি বইতাছে নাকি না আমারটা 43 40 43 40 হইতাছে আচ্ছা তুমি কি 45 হলে দাও দেব নাকি না না উপর লাগ করো আর উপর লাগ আপনারা বাড়ি কোন না কিনা করো এটা ছোটবেলা কিনা আছে ছোটবেলা বাসর কিনছিলেন তার পরেতে পালছেন আর বিক্রি করতে আচ্ছা আপনার বাড়ি সখিপুরি হ্যাঁ সখিপুর আচ্ছা আচ্ছা সখিপুর থেকে নিয়ে আইছি ওনারা তো আপনাদের দেখাইলাম আরো শেয়ার করুক বড় সারবাসুর আচ্ছা সারবাসুর প্রসেন না আচ্ছা বয়স কেমন ভাই কিনা করো না আপনার বাড়ি কোন জায়গা চাঁদপুর চাঁদপুর ঢাকাতিয়া না আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই 50 আচ্ছা কাস্টমার কত বলতেছে ভাই 40 42 বলতেছে না আচ্ছা কটা আনছেন আজকে দুইটা আনছেন আর একটা কি গাবি আনছেন না আচ্ছা দাও যাবে কত হলো ভাই 45 46 হলো দাও দেব না আচ্ছা এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন মানে কিনছে কোন জায়গা থেকে গোবর দিয়া আচ্ছা মলিক বাড়ি না আচ্ছা বাড়ি দিয়ে কিনছেন নাকি আচ্ছা বাড়ি দিয়ে কিনে বিক্রি করছেন আচ্ছা আপনার কাছ থেকে যদি এরকম সাইজের ক্রসের বাসু নিতে চাই দিতে পারবেন না আপনার নামটা কি তপন স্বপন ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেন 017-8992-6543 স্বপন ভাই না আচ্ছা আপনি কোন হাট করেন কাইতলা কাইতলা বাটাজরি করেন মল্লিকবাড়ি করেন না মল্লিকবাড়ি বাড়ির কাছে তার বাজার না না আচ্ছা আচ্ছা গরু কুমড়ো এই কারণে জান না আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি আর একটা আপনার বয়স কেমন 9 মাস বয়স আচ্ছা দাম যাচ্ছেন কত 50 আচ্ছা কাস্টমার কত বলতেছে 42 43 বলতেছে তো বাড়ি কোন না কিনা করু কিনা করু আচ্ছা তো বাড়ি কোন জায়গায় তেলিহাটি তেলিহাটি আচ্ছা তেলিহাটি শ্রীপুর আচ্ছা তো এখানে দেখাইলাম এই বাসুটা এলেন ভিডিও দেখেন আচ্ছা তো আপনাদের এখানে দেখাইলাম সার বাসুর তো আপনাদের আরো কিছু বাসু দেখাচ্ছি সাসারে কি বাসুর সার বাসুর সার বাসুর না আচ্ছা বয়স কেমন কত মাস বয়স 27 মাস না একটু আচ্ছা আপনাদের কিনা করু বাড়ির তো বাড়ি কোন জায়গা আঙ্গারকারা আচ্ছা ডাকাতিয়া না আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত 60,000 টাকা চাচ্ছেন আচ্ছা আপনার নিজের গাবি না ঘরের আচ্ছা কাস্টমার কত বলতেছে 48-50-52 দাম পাইছেন না আচ্ছা তো চাচা দেওয়া যাবে কত হইলে কত হলে দিতে পারবেন 55 হলে আপনার দিতে পারবেন আপনাদের আশা আর কি আচ্ছা তো চাচার আশা 55,000 হলে যদি বিক্রি করা যায় ভালো হবে আর কি তো আপনাদের এখানে আপনার এটা কি সারবাসুর আচ্ছা উনি কথা বলবে না আচ্ছা তো আপনাদের দেখা যাচ্ছে এই গরুটা আপনাদের এখানে আরো কিছু গরু দেখাচ্ছি আমরা এই গরুটা বয়স কেমন 12 মাস আচ্ছা দাম চাচ্ছেন কত 58,000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা কাস্টমার কত বলতেছে সর্বোচ্চ কত হইছে দাম 48 হইছে না 50 হলে দাও দেব না পুরো দাম বড় আচ্ছা আপনার বাড়ি না কিনা এটা বাড়ি গো আচ্ছা ওনার বাড়ি গরু তো 48 পর্যন্ত দাম হইছে তো আপনাদের এখানে দেখাইলাম বাটাজুর হাটে পালার উপযোগী সার বছরের দাম দর তো আমার চ্যানেল একটু টিভি ডিটার সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ ফলো করবেন এখনো গরু আসতেছে এখন দুপুর 1টার মতো বাজে তো আপনাদের দেখাইলাম এখানে পালার উপযোগী সার এবং ক্রসের বাছুর কিন্তু সাইওয়াল সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সকলে তোমার শুভকামনা রইল আসসালামু আলাইকুম